আমরা এখন জানবো ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ফেটকে নিয়ে। ইলেকট্রনিক্সের জগতে ফেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের গুরুত্ব অনেক বেশি। ফেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এটি একটি ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস এবং এর মধ্যে প্রধানত তিনটি টার্মিনাল থাকে। এর প্রথম টার্মিনালটাকে বলা হয় গেট, তারপরে টার্মিনালকে বলা হয় ড্রেন, এবং আরও একটা টার্মিনালকে বলা হয় সোর্স। তার মানে ফেটের মধ্যে বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের মধ্যে তিন ধরনের টার্মিনাল থাকে, ড্রেন, গেট এবং সোর্স, যাদেরকে সংক্ষেপে জি, ডি এবং এস দিয়ে লেখা হয়। ফেট একটি ইলেকট্রনিক ডিভাইস এবং এটি সাধারণত বিভিন্ন রকম ইলেকট্রনিক সার্কিটের মধ্যে ব্যবহার করা হয়। ফেট সম্পর্কে আরও কিছু জিনিস জানতে হলে আমাদের বলতে হবে যে ফেটের ইনপুট ইম্পিডেন্স এর মান অনেক বেশি। ইনপুট ইম্পিডেন্স বলতে বোঝায় ফেটের মধ্যে যে পরিমাণ কারেন্টকে সে বাধা দিতে পারে, সে বাধা দেওয়ার মানটা অনেক বেশি। এজন্য ফেটকে অপারেট করতে খুব কম পরিমাণ ইলেকট্রিক পাওয়ারের দরকার হয়। এখন আমরা আসি ফেট নিয়ে আরও কিছু জিনিস জানার জন্য। ফেটকে সাধারণত ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর কেন বলা হয় সেটা বলার প্রধান কারণ হচ্ছে, যখন এই ফেট বা ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই ছোট্ট এই জিনিসটাকে কোনো একটা পাওয়ার সোর্সের সাথে যুক্ত করা হয়, তবে সেটি একটি আউটপুট বের করতে পারে। তবে যখন কোনো সার্কিটে এই ফেটকে কানেক্ট করা হয়, তখন এই ফেটের ভিতর কিছু ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ইলেকট্রিক ফিল্ডের ফলেই এই ফেটটা নির্ধারণ করে তার আউটপুটের ধরন এবং পরিমাণ কতটুকু হবে। তার মানে ফেট এই ছোট্ট ডিভাইসটির ভিতরে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় সেটি নির্ধারণ করে দেয় এর থেকে বের হওয়া আউটপুটের পরিমাণ অথবা আউটপুটের প্রকৃতি কেমন হবে। তাই এই ছোট্ট এই জিনিসটাকে বলা হয় ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, যেখানে ফিল্ড মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা আসি ফেট তৈরি হওয়ার কিছু ইতিহাস নিয়ে। ফেট সর্বপ্রথম ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের ধারণা দেন জুলিয়াস এডগার 1926 সালে। এর পরবর্তীতে অস্কার হেল নামক একজন ব্যক্তি, তিনি ফেটের গঠনগত স্ট্রাকচারের ধারণা দেন 1934 সালে। তারপর আমরা সবাই জানি উইলিয়াম শকলি নামক একজন ব্যক্তি, যিনি তার বিখ্যাত বেল ল্যাবরেটরিতে বসে ট্রানজিস্টর তৈরি করেছিলেন। সো সে ট্রানজিস্টর তৈরি করার পরেই আমাদের ফেট তৈরির কাজগুলো অনেকটুকু এগিয়ে যায়। তার পরবর্তীতে ডক্টর কাহং 1959 সালে সর্বপ্রথম মসপেট নামক এক ধরনের ফেট আবিষ্কার করেন। এই হচ্ছে ছোটোখাটো একটা ইতিহাস আমাদের ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরকে নিয়ে। এখন আমরা দেখব ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এর শ্রেণীবিভাগ কতটুকু, কয়টা শ্রেণীবিভাগ। ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর সাধারণত দুটো ভাগে ভাগ করা যায় তাদেরকে। তার মানে ফেটকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের জে ফেট এবং আরেকটা হচ্ছে আমাদের মস ফেট। এখন খেয়াল করো জে ফেট জিনিসটা কি। জে ফেটের ফুল মিনিং হচ্ছে জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এবং মসফেটের ফুল মিনিংটা হচ্ছে মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর এবং ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। তাহলে আমরা বুঝতে পারলাম ফেট প্রধানত দু প্রকার, একটা হচ্ছে জে ফেট এবং অথবা জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এবং আরেকটা আছে মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। এখন এই জে ফেট এবং মসফেট এরাও আবার কতগুলো ভাগে যুক্ত। জে ফেট প্রধানত দুভাগে বিভক্ত, একটা হচ্ছে আমাদের এন চ্যানেল জে ফেট এবং আরেকটা হচ্ছে আমাদের পি চ্যানেল জে ফেট। এবং একই সাথে মসফেট এরাও দুটো ভাগে বিভক্ত, এদের একজন হচ্ছে ডি মসফেট, যেখানে ডি মসফেট বলতে বোঝায় ডিফ্লেশন টাইপ মসফেট, এবং আরও একটা হচ্ছে ই মসফেট, যেখানে ই মসফেট বলতে বোঝায় ইনহ্যান্স টাইপ মসফেট। এবং খেয়াল করো আমাদের জে ফেট যেভাবে এন চ্যানেল এবং পি চ্যানেল এই দুটো নিয়ে দুটো ভাগে বিভক্ত, ঠিক তেমনইভাবে আমাদের ডি মসফেটও এন চ্যানেল এবং পি চ্যানেল ডি মসফেট এই দুটো ভাগে বিভক্ত, এবং একই সাথে ই মসফেট বা ইনহ্যান্স টাইপ মসফেট এরাও এন চ্যানেল এবং পি চ্যানেল এই দুটো ভাগে বিভক্ত।